জুড়ে রিমাল তাণ্ডব বিস্তীর্ণ জনপদ বিদ্যুৎহীন বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল দর্শনে প্রাণহানি রিমালে ক্ষতিগ্রস্ত উনিশ জেলা পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত আবহাওয়া অনুকূলে আসলেই পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদায়িত্ব চান প্রধানমন্ত্রী বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের আশ্বাস সাবেক আইজিপি বেনজিরকে গ্রেপ্তারে আইনি বাধা নেই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইতে পারে দুদক এমপি আনারের দেহাংশের সন্ধানে দুই বাংলায় গোয়েন্দারা সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢাকার ডিবি টিম নতুন ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত এগারোটার একুশে সংবাদে সাথে আছি আমি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল বিধ্বস্ত জনপদে বিদ্যুৎহীন প্রায় আড়াই কোটি গ্রাহক জোয়ারে পানিতে বাঁধ ভেঙে প্লাবিত নিচু এলাকা বিভিন্ন জেলায় এ পর্যন্ত মারা গেছেন দশজন রিমালের প্রভাবে টানা ঝড় বৃষ্টি হচ্ছে দেশ জুড়ে পাহাড়ি এলাকায় ভূমিধসে আশঙ্কা করা হচ্ছে এদিকে বৈরি আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদের সহায়তায় খুশিদ মুকুলের প্রতিবেদন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকাসহ সারাদেশেই ঝড়ো হাওয়া সহ ঝরছে ভারী বৃষ্টি ঘরের নিচে ভোলার এক বৃদ্ধা এবং দৌলতখানে এক শিশুসহ মারা গেছেন তিনজন চর কুকড়িমুকরি সহ চর ফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় বিশ হাজার মানুষ বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে বিপর্যস্ত জনজীবন লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি চার পাঁচ ফুট উঁচুতে প্রবাহিত হচ্ছে বাঁধ ভেঙে প্লাবিত নির্মাঞ্চল পানিবন্দী সত্তর হাজার মানুষ বিদ্যুৎহীন কয়েক উপজেলা মতিরহাট লুধুয়া কালকিনি সাহেবেরহাট ও রামগতিতে বিধ্বস্ত অর্ধশতাধিক কাঁচা শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মহানগরীর বাইজিত মোস্তামি থানার টেক্সটাইল গেটে দেয়াল ধসে মারা গেছেন এক যুবক জলাবদ্ধতায় বন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সাগর উত্তাল থাকায় বন্ধ জাহাজের পণ্য খালাসও জলোচ্ছ্বাসে প্লাবিত বাগেরহাটের মোংলা রামপাল মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার নির্মাণচল ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ভেসে গেছে চিংড়িঘের বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা নদ নদীগুলো বেড়েছে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি জোয়ারের পানি খুলনার কয়রায় তিনটি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত অন্তত বিশ গ্রাম ভেসে গেছে শতাধিক চিংড়ি ঘের ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট পাউবু জানায় জোয়ারের তীব্র চাপে মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহের কোনা মহারাজপুর ইউনিয়নের দশ হালিয়া ও দক্ষিণ বেতকাশি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বেলালগাছির বাড়ির সামনের বাঁধ ভেঙে গেছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার এগারোটি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দির প্রায় পঞ্চাশ হাজার মানুষ হাতিয়া নদীর পানি বেড়েছে স্বাভাবিকের চেয়ে আট থেকে দশ ফুট জোয়ারের পানিতে প্লাবিত নিঝুম দ্বীপের প্রধান সড়ক ও বাজারও ছয় থেকে সাত ফুট পানির নিচে পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়ার নির্মাঞ্চল ভেসে গেছে প্রায় আটশো ঘের এবং আড়াই হাজার পুকুরের মাছ এখনও উত্তাল বঙ্গোপসাগর দুই দিন ধরে বিদ্যুৎহীন পুরো উপজেলা যশোরে গুরিঘুরি বৃষ্টিপাতে বিদ্যুৎহীন বিদ্যুতের বেশিরভাগ সঞ্চালন লাইন ঝরে ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেত পিরুজপুরে ভারী বর্ষণে পানি ঢুকেছে বসতঘরে গবাদি পশু হাঁস মুরগি ফসলের ক্ষেত ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে ঝড়ের প্রকোপে বরিশাল নগরীর রূপাতলিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা গেছেন হোটেল মালিক লোকমান হোসেন ও শ্রমিক মুকসেদ। বন্ধ রয়েছে পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল টেলিভিশন ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত বেশি আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত প্রায় দেড় লাখ পরিবারের বসতবাড়ি সাধারণ মানুষের ক্ষতি পুষিয়ে দিতে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী মহিবুর রহমান মোহাম্মদ প্রতিবেদন বেসামাল রিমালে ভেঙেছে ছোট বড় অসংখ্য বাদ আর তাতেই প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল স্থলভাগের ১৯ জেলায় ক্ষয়ক্ষতি স্মরণকালের সব রেকর্ড ভেঙেছে এখন কম বেশি সবাই সচেতন তাই আশ্রয় কেন্দ্রে গেছে আট লাখ মানুষ এতে জানমালের নিরাপত্তা ঘটলেও ঘর বাড়ি আর ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী প্রাথমিক হিসেবে বলছে পঁয়ত্রিশ হাজার চারশো ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আংশিক বিধ্বস্ত এক লাখ চোদ্দ হাজার নয়শো বিরানব্বইটি ঘর মোট ক্ষতিগ্রস্ত আটান্ন হাজার ছিয়ানব্বই জন তবে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিমন্ত্রী সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশত তিরাশিটি ঘর এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয় শত বিরানব্বইটি ঘর বাড়ি জিটুপি পদ্ধতিতে আমরা যেহেতু এগুলি দিই এখানে কোনো নয়সা হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমরা যেটা দিই সম্পূর্ণভাবে স্বচ্ছতার সাথে যার টাকা তার কাছে আমাদের পৌঁছে যায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হয়েছে ছয় কোটি পঁচাশি লাখ টাকা নগদ তিন কোটি পঁচাশি লাখ টাকা পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন চাল পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার শিশু খাদ্য কিনতে এক কোটি পঞ্চাশ লাখ এবং গো খাদ্যের জন্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয়েছে এবার যে আমরা বরাদ্দ এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি এটা আজকের দিন পর্যন্ত আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা এই যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত হয়েছে এটা শুধু তো আমাদের মন্ত্রণালয়ে শুধু সীমাবদ্ধ না আমাদের এটা রোডসের অংশ আছে আমার ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানি পানিসম্পদার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমাদের মৎস্য মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত মন্ত্রালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যার যার ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এবং তার এগুলি হিসাবগুলি আনার জন্য আমরা তো এটা সব মন্ত্রণালয় মিলিয়ে জন্য কাজ করতেছি এখানে আমার মন্ত্রণালয় কাজ করবে এখানে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে অভিস থেকে ঘর করার খাবার বাড়ি আছে এটা আমরা সমন্বিতভাবে এটা নিয়ে আমরা কাজ করতেছি এটা প্রত্যেক মন্ত্রণালয় যার যার অবস্থান থেকে ঘর নির্মাণ সহ অন্যান্য ক্ষতি পুষিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী অনেকেই মারা গেছে যাওয়ার পথে দেওয়াল ধসে বিভিন্নভাবে এই দশজনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে আছে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা আবহাওয়া অনুকূলে আসলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য দলের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান ওবায়দুল কাদের এ সময় আরও জানান দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সংবাদ সম্মেলনে বিরোধী দল হিসাবে বিএনপি ব্যর্থ বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা শুধু সহায়তার নামে ফটো সেশন করে কিন্তু কোনো মানবিক কাজ করে না সারা জেগে দুর্যোগ মনিটর করেছেন তদারকি করেছেন উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা মাননীয় এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমান্বয়ে দুর্বল হয়ে স্থল নিম্ন চাপ হিসাবে বাংলাদেশ অতিক্রম করছে চার সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্কতার সংকেত যেতে বলা হয়েছে মানিক সিকদারের রিপোর্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল সাগর আইল্যান্ড ও খেপুপাড়া হয়ে উপকূলে আঘাত হানার পর দুপুরে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে এরপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে রিমাল সম্পর্কিত আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয় ঘূর্ণিঝড়টি স্থলগভীর নিম্নচাপে রূপ নিয়েছে যার ফলে নামিয়ে দেয়া হয় মহাবিপদ সংকেত পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বিকেলে ঢাকা সহ দেশের মধ্যভাগে বয়ে গেছে স্থলনিম্ন চাপ এ সময় বাতাসের গতি ছিল ৩০ থেকে চল্লিশ কিলোমিটার ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার একটু বাড়ি বৃষ্টি হচ্ছে এরকম দমকা বাতাস হচ্ছে এরকম সারা দেশে দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে ঘূর্ণিঝড় শেষ হলেও আগামীকাল সকাল পর্যন্ত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আটাইশ মে দুই দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভূমিদস এখন চট্টগ্রাম এলাকায় কিছু বৃষ্টিপাত হচ্ছে আজকে যেমন তিন ঘন্টায় একশো তিরিশ বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হলো চট্টগ্রামে মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা রিমালে ক্ষয়ক্ষতি ও প্রভাবের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং রপ্তানি ভিত্তি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোভোস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডার অতুল কেশবসহ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আই মে রিমাইন্ড ইউ দ্যাট বাংলাদেশ হ্যাজ দ্য মোস্ট লিবার ইনভেস্টমেন্ট পলিসি স্ট্যাটাস ইন দ্য রিজন অলসো বি দ্যাট উই আর টপ প্রায়রিটি টু ইম্প্রুভিং আওয়ার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হবারও আহ্বান জানান সরকার প্রধান উই টু বিকাম এ স্মার্ট nation by 2041 here we need your support in increasing our global competitiveness and expanding our export base i also call on you to remain with us as partner in our journey to a developed prosperous and smart bangladesh by 2041 মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী Our ফোকাস ইজ নাও টু প্রমোট ইকোনমিক অ্যান্ড commercial রিলেশনস উইথ নট অনলি regional বাট অলসো গ্লোবাল পার্টনার্স ইনক্লুডিং দ্য ইউনাইটেড স্টেটস দ্য ইউনাইটেড স্টেটস উড বিকাম আওয়ার লং টার্ম পার্টনার ইন অ্যাচিভিং আওয়ার ডেভেলপমেন্ট গোলস থ্রু ট্রেড ইনভেস্টমেন্ট and technology transfer and by creating a smooth and predictable supply chain for mutual benefit. বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী আই আর অল ইউএস বিজনেস লিডার্স টু এক্সপ্লোর বিজনেস অপরচুনিটি অ্যান্ড ইনভেস্ট ইন বাংলাদেশ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা অনুসন্ধানের প্রয়োজনে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুশিদ আলম খান দুপুরে সুপ্রিম কোর্টে এই আইনজীবী বলেন দুদকের তদন্ত চলমান রয়েছে প্রয়োজন মনে করলে বেনজির আহমেদকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইতে পারে দুদক আইনজীবী খুশিদ আলম খান জানান পূর্বে সাবেক আইজিপি বেনজুর আহমেদকে আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত পরবর্তীতে আবার দুদকের আবেদনে একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি নির্দেশ দেন আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আছে অনুসন্ধান চলাকালীন সময় গ্রেপ্তার করতে পারে যদি তার যদি ক্রাইটেবল ইনফরমেশন থাকে অনুসন্ধান চলছে অনুসন্ধান শেষ হলে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটন ও মরদেহের খণ্ডাংশ উদ্ধারে একসাথে কাজ করছে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ দ্রুত সময়ের মধ্যে মরদেহের খণ্ডাংশ উদ্ধারে আশা প্রকাশ করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ কলকাতায় পৌঁছার পর তিন দিনের এর মধ্যে দু দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন হারুনর রশিদের নেতৃত্বে চার সদস্যের গোয়েন্দার প্রতিনিধি দল সকালে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে আসামি কসাই জিহাদকে নিয়ে ঘটনা ঘণ্টাখানেক অবস্থান করেন দলটি জিজ্ঞাসাবাদ শেষে জিহাদকে সঙ্গে নিয়ে বাগজোলা খাল এলাকায় তল্লাশি চালান তারা এ সময় কলকাতা পুলিশ ও সিআইডির দলও তাদের সঙ্গে ছিল ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ জানান স্বল্প সময়ের মধ্যে নৃশংস এই হত্যার তদন্ত কাজ শেষ করবেন তারা এমপি মরদেহের খণ্ডাংশ উদ্ধারেও আশাবাদী ডিবির এই শীর্ষকর্তা ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট কাজ করছে আমরা তাদের পাশে আছি আমরা মনে করি তাদের যে আন্তরিকতা তাদের যে মানে একনিষ্ঠ চেষ্টা আমি মনে করি এটা অবশ্যই আমরা স্বল্প সময়ে উদ্ধার করতে পারবো এরকমভাবে অপরাধীরা অপরাধীরা ঘাতকরা মাস্টারমাইন্ড মদতদাতা বা মানে তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে তারা কিন্তু অত্যন্ত প্লানওয়াইজ ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ডটি ঘটেছে গম করার উদ্দেশ্যে এবং অপরাধের একে ভিন্ন খাতে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার তারা ধাবিত করেছে একাতরে পাকিস্তানি হানাদার বাহিনীর সংগঠিত গণহত্যায় আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে শক্তিশালী দলিল জরুরি এজন্য বিভিন্ন স্তরে তথ্য সংগ্রহ করে সামষ্টিক ও প্রাতিষ্ঠানিক কাজের উপর জোর দিয়েছেন বিশিষ্ট জনেরা জাতিসংঘের স্বীকৃতি আদায়ের পর জড়িতদের বিচারে আওতায় আনা ও পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণেরও তাগিদ দিয়েছেন তারা প্রতিবেদন নয় মাসের যুদ্ধে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালিদের ওপর হত্যা ধর্ষণ নির্যাতন জ্বালাও পোড়াও চালিয়ে চিহ্ন লোপার সহ সব ধরনের অপরাধই করেছিল যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বিশ্বের ইতিহাসে এত কম সময়ে ব্যাপক হত্যাযজ্ঞের নজির আর কোথাও নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগ আয়োজন করে একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়ক এই কর্মশালা বিশিষ্টজনেরা বলেন একাত্তরে গণহত্যা সংগঠিত হলেও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে দীর্ঘ সাঁত্রিশ বছর অপেক্ষা করতে হয়েছে এই বিচার থামিয়ে দেওয়া বা প্রশ্নবিদ্ধ করার মতো আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছিল কোন রাজনৈতিক প্রেক্ষাপটে সেসব বিষয় খুঁজে দেখার পরামর্শ দেন তারা উত্তরে গণহত্যার স্বীকৃতির বিষয়ে কেন আমরা এতটা পিছিয়ে আছি সে প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে স্বাধীনতার বিরোধিতাকারীদের ঘটেছিল কিংবা তাদের রাজনৈতিক পুনর্বাসন কিভাবে হয়েছিল বা কারা করেছিল সেই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিলেও জাতিসংঘের স্বীকৃতি পাওয়াটাই মূল লক্ষ্য এ জন্য যথাযথ প্রক্রিয়ায় তথ্য উপাত্ত ও দলিল সংগ্রহ করে সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠাতে হবে গণহত্যার স্থান গণকবর নির্যাতন কেন্দ্র চিহ্নিত জরিপ পরিচালনার মাধ্যমে একাত্তরের গণহত্যার একটি তৈরি করতে হবে একাত্তরের গণহত্যা বিষয়ে বিশ্বকে জানাতে ব্রিটিশ একাডেমির অর্থায়নে দেশে প্রথমবারের মতো ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানকার মানুষের কোনো অস্তিত্ব থাকবে না সেরকম একটি তারা রাষ্ট্র আশা করেছিল সেই বিষয়টিকে সঠিকভাবে তুলে ধরার জন্যেই একটি ওয়েব ডাটা জানা পড়ে এই যে ওয়েব জেনোসাইড ইনফরমেশন সিস্টেম এটি হয়তো বাংলাদেশের প্রথম হবে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা গেলে পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে বলে উঠে আসে আলোচনায় টেলিভিশন অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করা সহ পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ে ব্যবস্থা রেখে নাগরিকদের বহুতল ভবন নির্মাণের পরামর্শ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সংস্থাটি উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগ বলছে পার্কিংয়ের জায়গায় অন্য কোনো স্থাপনা করতে দেয়া হবে না প্রতিষ্ঠান বা ব্যক্তি যারাই নিয়মে ব্যত্যয় ঘটিয়েছেন তাদের চিহ্নিত করে নোটিশ দেয়া হয়েছে শিগগিরই উচ্ছেদ অভিযানে পরিচালনা করবে রাজুক রাসেল রিপোর্ট বেইলি রোডের গ্রিন কোজি কটেজ রেস্টুরেন্টে অগ্নি প্রায় অর্ধশত মানুষের প্রাণহানির পর নড়েচড়ে চড়ে বসেছে রাজুক সংস্থাটির নগর উন্নয়ন বিভাগের আওতায় গঠন করা হয়েছে আন্তঃসংস্থা বিভাগ এরই ধারাবাহিকতায় রাজধানীর শ্যামলিতে বেশ কটি বহুতল ভবন পরিদর্শন করে রাজুকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগ ভবনের অবকাঠামো এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখে কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরীর নেতৃত্বে একটি পরিদর্শন দল এছাড়া অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে অবগত হওয়া ও ত্রুটি বিচ্যুতি নিরসনে করণীয় বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কমিটি নির্মাণাধীন ভবনে যেসব ভুল ত্রুটি রয়েছে সেগুলো চিহ্নিত করে রাজুক পরে তা সংশোধনের সুযোগ দেওয়া হয় বিধিমালার মধ্যে থেকে ওইখানে আরও কি বিধিমালার মধ্যে কি সংযোজন করলে ফায়ার সেফটিটা বাড়ানো যেতে পারে সেই লক্ষ্যে আমরা বিধিমালাও সংশোধনের কাজ করছি এবং আমরা ইন্সপেকশন করছি আমরা আমরা নোটিশ করছি অনুমোদিত নকশা ব্যত্যয় করে কোনো কাজ করলে ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন পরিদর্শন দল আমাদের ইন্সপেকশন টিম যাচ্ছে নোটিশ করতেছে যেখানে বেসমেন্টকে পার্কিং থাকার কথা কিন্তু এখনো অন্য ইউজ করছে এটা আমরা উচ্ছেদ করে আমাদের যে টিম আছে সেটা আমরা উচ্ছেদের প্রোগ্রাম দিচ্ছি আমরা সেবা খালি করার চেষ্টা করছি অনেকগুলো বেসমেন্টে মিসইউজ হচ্ছে আমি উত্তরাতে মোবাইল কোড করার সময় আমি এরকম তিনটা নিচে গেড়ে মার্কেট দিয়ে দিচ্ছে গাড়ির পার্সেল মার্কেট দিছে সেখানে একটাতে আমি বাইশটা দোকান আর একটাতে সাঁত্রিশটা দোকান ভাঙছি একদিনে দিয়ে আমরা উচ্ছেদ করেছি আমরা এই কাজটা অব্যাহত রাখছি নকশা অনুযায়ী ভবন নির্মাণ ও অগ্নি ঝুঁকি মোকাবেলায় ফায়ার সার্ভিসের দিক নির্দেশনা মেনে ভবন নির্মাণ করতে মালিকদের প্রতি আহ্বান জানায় রাজুক করার ফলে আপনারা কোনো একটা কোনো চেকলিস্ট ইনস্পেকশন করেছেন রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে ঘূর্ণিঝড় রিমাল এর কারণে এই ধাপে একশো নয় উপজেলার উনিশটিতে গ্রহণ স্থগিত করেছে কমিশন এদিকে শেষ মুহূর্তে প্রচারে নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা নাটোর নরসিন্দি লক্ষ্মীপুর ও জামালপুর প্রতিনিধি তথ্য ছবিতে মাসুমাল আলিসার প্রতিবেদন নব্বই উপজেলা পরিষদের ভোট উনত্রিশ মে আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা নাটোরের গুরুদাসপুর ও বড়াই গ্রামে শেষ সময়ও প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের মুখে আমার কাছ থেকে খালি হাতে অথবা সেবা না পেয়ে ফিরে যায় ফিরে যায় নাই আমি আগামী দিনেও তেমনি ভাবে তাদের পাশে থাকবো আমি জনগণের কাছ থেকে ভালো সারা পাচ্ছি জনগণই আমার শক্তি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী নরসিংদীর শিবপুরে সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় অন্য প্রার্থীরা নানাবিধ সংখ্যায় আমরা চাই সঠিক নির্বাচন

লক্ষ্মীপুর সদরে গানে গানে মাইকিং উঠন বৈঠকে ভোট চাইছেন প্রার্থীরা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাড়া ও মহল্লার অলিতে গলিতে ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে অভিযোগ পাল্টা অভিযোগ প্রার্থীদের যে আমি বিশ্বাস করি যে মাদারগঞ্জের মানুষ আমার সাথে আছে থাকবে সবাইকে নিয়ে সমৃদ্ধ এবং স্মার্ট এবং আলোকিত আমাকে যেভাবে নির্যাতন করছে যেভাবে অত্যাচার করছে হুমকি ধমকির মধ্যে এই নির্বাচন হবে না আমি বিশ্বাস করি সুন্দর সুষ্ঠু মধ্য দিয়ে ইভিএম এর পদ্ধতিতে এবার নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা বদ্ধপরিকর আমরা সেই লোককেই কাজ করে যাচ্ছি বগুড়া সদর শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে পর্যটন নগরী শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুই উপজেলার অর্ধ শতাধিক চা বাগান সহ গ্রামগঞ্জ ও হাটবাজারে জমে উঠেছে শেষ সময়ের নির্বাচনী প্রচারণা অবাধ সুষ্ঠু ভোটে আগামী নেতা নির্বাচন করতে চান ভোটাররা টেলিভিশন প্রভাব প্রসঙ্গ প্রবল ঘূর্ণিঝড় প্রভাবে টানা বর্ষণে গেছে তলিয়ে বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাঘাট বসতবাড়ি জলাবদ্ধতা প্রকল্পের সাড়ে এগারো হাজার কোটি টাকা যেন ভেসে গেছে বানের জলে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেদোসে অনুসন্ধানে বিস্তারিত রেমালের প্রভাবে দুপুর পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি হয়েছে দুশো মিলিমিটার তাতে তলিয়ে গেছে অধিকাংশ এলাকা নগরীর মোড়ে মোড়ে তৈরি হচ্ছে অসহনীয় জলজট ব্যবসা প্রতিষ্ঠান আর বাড়ি ঘরে ঢুকে পড়েছে নর্দমার পানি গৃহবন্দী বন্দর নগরীর মানুষ নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলজটের মাত্রা বাড়ছে সমুদ্রের ফিলনামা যাবে বর্তমানে অবস্থা আমাদের এক কোমর পানি ঘরে থাকতে পারতেছি না বাইরে ঘুরতেছি পানি আমি সকালবেলা আসতেছি যে আমার এক কম এক করছি এই অবস্থায় আমরা যে দূর অবস্থায় আসি এখন গাড়ি গাড়িগুলো চালাতে পারতেছি না পানির ভিতরে ফ্লাইওভার দিয়ে গেছিলাম এখন আবার এখান থেকে আসতে পারতেছি না তার জন্য এখান থেকে ঘুরে ঘুরে খালি খালি গাড়ি নিয়ে আসতেছি চট্টগ্রামের মানুষের কাছে জলবদ্ধতার গল্প নতুন কিছু নয় তবু এবারের অভিজ্ঞতা একেবারে ভিন্ন রকম কারণ সিডিয়া ও সিটি কর্পোরেশনের কথা ও কাজে মিল পাচ্ছে না সাধারণ মানুষ মাছ থেকে পুরনো ভোগান্তি নতুন রূপে চট্টগ্রামবাসীর দোরগোড়ায় সিটি কর্পোরেশনের ঠিক মতো তাদের কাজ চালাচ্ছে না তারা তারা অনেক মানে দীর্ঘদিতে কাজগুলো এক হচ্ছে সেজন্য জন্য সমস্যা হয়ে গেছে আরো পানির তো অবস্থা বেশি খারাপ রোড ঘাট সব জাম হয়ে গেছে নালা ডালা ভুরি গেছে গো সব গাড়ি চালান জানা এক বাসাত নিস্তলায় গলা সমান পারি এখানে সবাই বলেন যারা প্রতিনিধি করতে আছে কেউ কিন্তু যাচাই বাছাই করতে আছে মানুষে কত কষ্টতে আছে বিশেষজ্ঞদের অভিযোগ পানি নিষ্কাশনের মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি পরিকল্পনা 963 তো নেওয়া হয়েছে 95 এ নেওয়া হয়েছে এখন আরেকটি পরিকল্পনার উদ্যোগ সিডিএ নিয়েছিল সেটিও এখন পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি অর্থাৎ প্রকল্পের মেয়াদ প্রকল্প অনুমোদনের আগেই মেয়াদ শেষ একই কথা বলছেন সিডি এর বোর্ড সদস্য প্রতিষ্ঠানটি ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তিনি এই শহরটাকে বাঁচাতে হলে সবার আগে সিডিএ ঢেলে সাজাতে হবে সিডিএ দক্ষ জনবল বিশেষায়িত জনবল নিয়োগ দিতে হবে এবং সিডিএ এর আইন প্রয়োগের সক্ষমতা বাড়াতে হবে এর কোনো বিকল্প নেই জলবদ্ধতা নিরসনে সাড়ে এগারো হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছিল দু সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে বাস্তবায়ন করছিল চারটি প্রকল্প অথচ ছয় বছরও সেসব প্রকল্পের সুপুল পেল না চট্টগ্রামবাসী জলবদ্ধতা নিরসনে প্রায় সাড়ে এগারো হাজার কোটি টাকার প্রকল্প কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিডিয়া পানি উন্নয়ন বোর্ড রেমালের প্রভাবে সকাল থেকে ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা এভাবেই নিমজ্জিত হয়ে পড়েছে আর এর ফলে দুর্ভোগে পড়েছে চট্টগ্রামের মানুষ এর থেকে দ্রুত পরিত্রাণ তারা হাসান ফেরদোষ একুশে টেলিভিশন চট্টগ্রাম ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত উপকূল জুড়ে কাজ করছেন রেড ক্রিসেন্টের শত শত স্বেচ্ছাসেবী বিতরণ করেছেন শুক্র খাবার আর ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণের যাবতীয় সরঞ্জামও রয়েছে প্রস্তুত অখিল পোদ্দারের প্রতিবেদন বিমালের আঘাত নিয়মান হলেও ক্ষতির মাত্রা একেবারে কম নয় দুর্গতদের পাশে দাঁড়াতে তৎপর রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি শুকনো খাবার পৌঁছে দিতে দুর্গম এলাকায় ছুটছে স্বেচ্ছাসেবীর দল কোন পশু পাখি এবং মানুষ যেন মারা না যায় তাই এই জন্য আমরা সদা প্রস্তুত থাকি এই অর্গানাইজেশন অলওয়েজ প্রস্তুত থাকে যে কোনো দুর্যোগে যে কোনো জায়গায় এটা সারা বিশ্বে যে নয়টা আমাদের সঙ্গে রেড ক্রস কিচেন ছিলেন সবাই ফান্ড দেওয়ার জন্য প্রস্তুত আমাদের দুই হাজার কর্মী দুই হাজার ভলেন্টিয়ার ছিল এখানে তার সঙ্গে সরকারের আরও পঞ্চাশ ষাট হাজার এবং সমন্বিত প্রোগ্রাম ঘূর্ণিঝড় শুরুর আগে থেকেই দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে বৈঠক করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আমেরিকান ওখানে ছিলেন জাপান ছিলেন সবার প্রতিনিধি উপস্থিত ছিলেন মন্ত্রী মহোদয় সহ আমরা এই আলোচনায় বসে আমরা কিভাবে মোকাবিলা করতে পারি কারণ আমার এনটিসিপের অ্যাকশন আমরা অ্যান্টিসিপেশন করে আগের থেকে আমরা এন্টিসিপেট করব অনুমান করবো কি হচ্ছে না হচ্ছে তার আগেই আমরা প্রস্তুতি কর্ম প্রস্তুত করে রাখি যেন একটা কিছু হওয়ার আগেই আমরা সেখানে যেতে পারি এবং মানুষকে সাহায্য করতে পারি সবাই মিলে কাজ করলে ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ হবে অনুকরণীয় এমন দাবি রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের যেদিকে বেশি ক্ষয়ক্ষতি সেদিকে আমরা পাঠাবো আমাদেরকে সব সেখানে যা যা প্রয়োজন ওই একটা ঘূর্ণিঝড়ের পর এগুলি আমরা সব প্রস্তুত করেছি দুই নম্বর আমাদের একটা রুম আছে যে একটা রুমের মধ্যে দেখা গেল এখানে সারা দেশের সঙ্গে যোগাযোগ ওই উপকূলীয় অঞ্চলের উনিশটা জেলার সঙ্গে যোগাযোগ নয়টা জেলার সঙ্গে সাজ যোগাযোগ এবং সেখানে আমরা উনি ওনাকে কথা বলিলাম যে আজকে কক্সবাজারে কি হচ্ছে তারপরে ওই উপকূলীয় অঞ্চলের প্রত্যেকটা জেলায় পটাকালে কী হচ্ছে বরিশালে কি হচ্ছে কয়রায় কি হচ্ছে মঙ্গলায় কি হচ্ছে পায়রা বন্দরে কী হচ্ছে আমাদের প্রতিনিধি আমাদের আছে অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা নতুন ভূমি আইনে করা প্রথম মামলা সহ অন্যগুলো নব্বই দিনে নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ বিচার প্রার্থীদের বিশেষজ্ঞরা বলছেন ভূমি আইন পাশ হওয়ার পরও সুফল না পাওয়াটা দুঃখজনক ভুক্তভোগী বিচার প্রার্থীদের উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ তাদের বিস্তারিত শাকেরা জুড়ি পড়ে রিনি পারভিন দুই সন্তানকে নিয়ে বসবাস করেন সিঙ্গাপুরে জমি জমা নিয়ে মামলার জেরে দুই ছেলে মেয়েকে বিদেশে রেখে এখন থাকছেন ঢাকায় স্বামী দুই বছর আগে মারা যাওয়ায় জমি রক্ষা করতে করেছেন মামলা ঘুরছেন দফতরে দফতরে আমি মামলা করেছি আমি তল্লাশি রিপোর্ট এনে আমি এসিল্যান্ডে একটা ইয়ে করছি মিসকেস করছি সেই মিসকেসের ভিত্তিতে ওরাই শুধু একটা বার একটা ডেট দিচ্ছে নতুন ভূমি আইনে যে আবেদনটা আপনারা করেছেন এটা আমরা ইয়ে করছি বাট এখন কার্যকলাপটা আমরা এখনো শুরু করি নাই রিনি পারভিনের মতো এমন আরো অভিযোগ রয়েছে নতুন ভূমি আইনের সুফল না পাওয়া ভুক্তভোগীদের বিদেশি ভদ্রলোক আমেরিকা থেকে এসে তার ফ্ল্যাট জোর দখল করে আছে আমি অ্যাপ্লিকেশন করছি উনত্রিশ তারিখ এখনো নিষ্পত্তি হয় নাই আমি মাঝখানে গিয়েছি ওনারা বলে যে মন্ত্রণালয়ের থেকে এখনো কোনো নির্দেশনা আসে নাই নির্দেশনা লাগবে নানাবিধ কারণ অথচ আইনে সুস্পষ্ট বলা আছে এটা যতদিন রুল না হবে বিধি না হবে ততদিন পর্যন্ত এক্সিকিউটিভ অর্ডারই হবে আটটা মামলা ফাইল করেছি ঘটনা তো আট দশটা এসছে দলিল যার জমি তার অর্থাৎ দখলে থাকলেই হবে না জমির দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্রও থাকতে হবে এই বিধান রেখে সংসদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল দু পাশ হয় গত বছরের সেপ্টেম্বরে তবে আট মাস পেরিয়ে গেলেও সুফল পাচ্ছেন না বলে অভিযোগ বিচারপ্রার্থীদের এই যে অবহেলা এই যে নেগলিজেন্স আমার অ্যাপ্লিকেশানে কিছুই করবে না ফেলে রাখবে আমাকে একটা একনোলজি করলো না আমি কাজ করতেছি বা কাজ করতে পারবো না বা কিছু একটা সেটা চ্যালেঞ্জ করে তার অবহেলা ইনেকশানকে চ্যালেঞ্জ করে আমি রাহিকোটা আগামী রোববারে হয়তো রিট হয়ে যাবে এই বিষয়ে পদক্ষেপ নিতে দ্রুতই উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান আইন বিশেষজ্ঞরা পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন বাস্তবায়নে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ তাদের এই ভূমি প্রতিরোধ ব্যবস্থা যে আইনটা এই আইনটা অত্যন্ত যুগোপযোগী কিন্তু আইনটা সুফল পেতে হলে আমাদের যারা প্রশাসনিক লেভেলের কর্মকর্তা আছে অর্থাৎ যাদেরকে ভূমি আইন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে আইন অনুযায়ী ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড তাদেরকে আমি মনে আমার মনে হয় একটু আগে প্রশিক্ষণ দেওয়া উচিত মিনিমাম তিন মাসের একটা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া উচিত এবং এই প্রশিক্ষণটা অবশ্যই দিতে হবে বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা বিচার কার্য করেন আইনে বলা হয় জরিপ ও রেকর্ড হালনাগাতে অন্যের জমি নিজের নামে প্রচার আর তথ্য গোপন করে কোনো ভূমির সম্পূর্ণ বা অংশবিশেষ কারো কাছে হস্তান্তর ও মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিলে সই করলে সাজা হবে সাত বছর শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা এরই সাথে শেষ করছি রাত এগারোটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার উপকূল জুড়ে রিমাল তাণ্ডব বিস্তীর্ণ জনপদ বিদ্যুৎহীন বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল দশ জনের প্রাণহানি বিমালে ক্ষতিগ্রস্ত উনিশ জেলা পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত আবহাওয়া অনুকূলে আসলে পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশের দায়িত্ব চান প্রধানমন্ত্রী বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের আশ্বাস সাবেক আইজিপি বেনজিরকে গ্রেপ্তারে আইনি বাধা নেই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইতে পারে দুদক এমপি আনারের দেহাংশের সন্ধানে দুই বাংলায় গোয়েন্দারা সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢাকার ডিবি সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বয়স সংবাদ রাত একটাই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে